দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একশো জন মারা গেছেন এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশ হাজার পাঁচশো জন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় সারা দেশে উনচল্লিশ হাজার দুশো আটাত্তরটি নমুনা পরীক্ষা করা হয় এতে করোনা শনাক্ত হয়েছে সাত হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনের শনাক্তের হার উনিশ দশমিক এক আট ভাগ দেশে পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট চোদ্দ লাখ তেত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জনের গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন বারো হাজার নয়শো পঞ্চাশ জন